মোহাম্মদ খলিল রহমান ভাই রহমান থেকে জানতে চেয়েছেন তাহলে কিতাবদের মেয়েদেরকে বিয়ে করা যায় কিনা জি হ্যাঁ বিয়ে করা যায় مهنا الله يقول <applause> سورة المائدة 5 يقول <applause> لك اليوم وحل لكم الطيبات ان الذين يقول لك حل لكم يقول لك ان الله يقول من الله من الذين أُوتوا الكتاب

সচ্চরিত্রা নারীগণ তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্র নারীগণ তোমাদের জন্য বৈধ করা হলো যদি তোমরা তাদেরকে মোহর প্রদান করে বিবাহ করো প্রকাশ্য ব্যবিচার অথবা উপপত্নী রূপে গ্রহণ করার জন্য নয় আর যে কেউ ইমানকে অস্বীকার করবে তার কর্ম নিষ্ফল এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আয়ের থেকে বুঝতে পারা গেল যে আহলে কেতাব কিতাবদের মহিলারা আমাদের জন্য না বিবাহ বিবাহ করা জায়েজ রয়েছে কিন্তু এখানে আহলে কিতাবদের মহিলাদেরকে বিবাহ করার অনুমতি দেওয়ার সাথে সাথে প্রথমত এই শর্ত লাগানো হয়েছে যে তাকে পবিত্রতা পবিত্র পবিত্র অর্থাৎ সতী হতে হবে যে শর্ত আজকাল অধিকাংশ আহলে কিতাবদের মহিলাদের মধ্যে পাওয়া যায় না সেই জন্য আমরা ওদেরকে বিয়ে করতে পারবো না দু নম্বর কথা হচ্ছে আয়াতের শেষে বলা হয়েছে যারা ইমানের সাথে কুপুরি অস্বীকার করে তাদের আমল নষ্ট হয়ে যায় এখানে সতর্ক করা উদ্দেশ্য যে এমন মহিলাকে বিবাহ করার ফলে যদি ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে খুবই ক্ষতির ক্রয় সম্পদ ক্রয় করা হবে বর্তমানে আহলে কিতাবদের মহিলাদের বিবাহ করার ফলে ইমান যে চরমতর ক্ষতির শিকার হবে তা বর্ণনা করা অপেক্ষা রাখে না অথচ ইমান বাঁচানো ফরজ কর্তব্য এখান থেকে বুঝতে পারা যাচ্ছে অনুমতি রয়েছে ঠিকই কিন্তু বিয়ে করলে আমাদের ইমানের ক্ষতির আশঙ্কা রয়েছে সেই জন্য বিয়ে না করাটাই হচ্ছে উচিত